মধ্যপ্রাচ্যে কাল চাঁদ দেখা গেলে শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে। যদিও বৃহস্পতিবার শাওয়াল মাসে চাঁদ দেখার সম্ভাবনা কম বলে জানিয়েছে আবুধাবি ভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র আইএসসি। এদিকে ঈদ উদযাপনে প্রস্তুতি নিতে শুরু করেছেন সৌদি আরবের স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিরা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রিয়াদে আছেন সহকর্মী আরিফুর রহমান, যাচ্ছি তার কাছে। আগামীকাল বৃহস্পতিবার সৌদি আরবে পালিত হবে পবিত্র রমজানের 29তম রোজা। আর এদিনই কিন্তু পুরো সৌদি আরবের সকল জনগণকে সৌদি সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে খালি চোখে চাঁদ দেখার জন্য। এবং চাঁদ দেখা নিয়ে প্রায় পুরো দেশের বিভিন্ন স্থানে কিন্তু বিশেষ যে ব্যবস্থা প্রতি বছর করা হয় ঠিক একই ধরনের ব্যবস্থা এবারও করা হয়েছে। যদিও এর মধ্যে একটি সংবাদ মাধ্যমে এমনটি এসেছে যে আগামীকালকে চাঁদ দেখার কোনো সম্ভাবনা নেই, কিন্তু তারপরেও কিন্তু চাঁদ দেখার যে আয়োজন সেটি কিন্তু কোনো কমতি নেই। আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় চাঁদ দেখার জন্য যে আয়োজন সেটি কিন্তু এবছরও হচ্ছে। আগামীকাল 29তম রোজা এবং আগামীকালই কিন্তু চাঁদ দেখার উপরে নির্ভর করবে কি আরও একটি দিন রোজা বেশি হয় অথবা একটি দিন কম থেকে শুক্রবারের পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে কিনা, এই বিষয়টি কিন্তু আগামীকালে নিশ্চিত হওয়া যাবে। তবে এর মধ্যে কিন্তু সৌদি আরবের যে ঈদের যে প্রস্তুতি সেটি কিন্তু শুরু হয়ে গেছে। আমরা দেখছি প্রবাসীদের যে ছুটি তারা কিন্তু ইতিমধ্যে ছুটি পেয়ে গেছেন এবং আমরা দেখছি তাদের যে ঈদের কেনাকাটা তারা বিভিন্ন মার্কেট এবং বিভিন্ন বিতানগুলো ঘুরে কিন্তু তাদের যে ঈদের যে কেনাকাটা সেটি করছেন এবং ঈদের যে আগাম প্রস্তুতি সেটি কিন্তু তারা নিয়ে রাখছেন। অর্থাৎ একদিন আগে ঈদ হলেও তাদের যে ঈদের ছুটি সেটি কিন্তু শুরু হয়ে গেছে, আবার একদিন পরে যদি ঈদ হয় তাহলেও কিন্তু তেমন কোনো ব্যত্যয় ঘটবে না যারা প্রবাসী আছেন তাদের আনন্দের অংশীদার হতে। ঈদের যে আনন্দ সেটা কিন্তু তারা আসলে এখানে থেকে তেমন উপভোগ করছেন না। অনেকে আমাকে এমনটি জানিয়েছেন যে তারা ঈদের দিন মূলত ঈদের নামাজ শেষ করে কুশল বিনিময় করেন বন্ধুবান্ধবের সাথে এবং ফোনে যোগাযোগ করেন দেশে থাকা স্বজনদের সাথে, অনেকে ভিডিও কলে কথা বলেন, দেশে থাকা বাবা মায়ের সাথে কুশল বিনিময় করেন। এবং একদিন পরেই যেহেতু ঈদ হয়, বিশেষ করে সৌদি আরবের সাথে তাল মিলিয়ে ঈদ হয় না অনেক সময় দেখা যাচ্ছে, তো সেই ক্ষেত্রে একদিন পরেই বাংলাদেশে যেহেতু ঈদ হয় ওই হিসাব করেই কিন্তু তারা কুশল বিনিময় করেন এবং ঈদের যে খুশি সেটি কিন্তু পরিবারের সাথে কিন্তু তারা বণ্টন করেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আসলে এই যে ঈদ নিয়ে যে মাতামাতি থাকে এই বছর কিন্তু একটু নিষ্প্রভ বলা চলে, অর্থাৎ ব্যবসায়ীরা কিন্তু তাদের ব্যবসা ক্ষেত্রে কিন্তু অত বেশি জমজমাট হয়েছে এমনটি বলছেন না। তারা বলছেন যে বিগত বছরের চাইতে তাদের কিন্তু এই বছর ব্যবসায় কিন্তু মুনাফা তেমন বেশি হয়নি। তো সব মিলে যে রমজানের যে চাঁদ যেটাকে আমরা শাওয়ালের চাঁদ বলি সেই শাওয়ালের চাঁদ দেখা নিয়ে আমার কাছে রিয়াদ থেকে এই ছিল সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রিয়াদে।